রাস্তায় দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, কে যেন আমার জামাটা ধরে একটু টানলো। ঘুরে দেখি একটি 7-8 বছরের মেয়ে। দিদি 5 টাকা দাও না? 5 টাকায় কী হবে? ভাত খাবো। 5 টাকায় ভাত হয়? অল্প করে খাবো। আমি স্পিচলেস। কত টাকা হলে বেশি করে খাওয়া যাবে? 50 টাকা। ভাত 10 টাকা আর তরকারি 40 টাকা দেবে? হুম দেব। এত টাকা দেবে? বিস্ময়ে আমার দিকে তাকালো। তাহলে ভাত কিনে দিতে হবে না, একটা অন্য জিনিস দেবে? কী জিনিস? ওই টাকায় চাল কিনে দাও, ঘরে নিয়ে যাব, মায়ের সাথে খাবো। বাড়িতে কে কে আছে তোর? মা, বোন আর দাদা। মা হাঁটতে পারে না, বোন বাড়ি বাড়ি কাজ করে, দাদা চায়ের দোকানে থাকে, আমি ভিক্ষা করি। তোর বাবা চলে গেছে অনেক দিন আগে, মনে নেই। পড়াশোনা করিস না? বললে ভিক্ষা করবো কখন, খাওয়া জুটবে না যে। 1 কেজি চাল আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম। চারজনের সংসারে একদিন চলে যাবে। খুব অদ্ভুতভাবে ভেরে ওঠে ওরা, খুব অল্প বয়সেই জীবনকে বুঝে নিতে শেখে। 7-8 বছরে আমি ক্লাস 2-3তে পড়তাম। বিকেলে মার হাত ধরে পার্কে খেলতে যেতাম, সন্ধ্যে ছবি আঁকতাম। অবসরে ওটাই ছিল আমার শখ, নিশ্চিন্তে ছবি আঁকতাম। খাবার জুটবে কোথা থেকে, এই চিন্তা অন্তত আমার ছিল না। পড়লে খাবার জুটবে কোথা থেকে, এই ধারণার প্রশ্ন ও মাথায় আসেনি। এগুলো ভাবার জন্য তো বাবা মাই ছিল। 5 টাকায় আমি ছোটোবেলায় 2টো কলম কিনেছি, আমার শিক্ষার উপকরণ। সে 5 টাকায় খোঁজে ভাত, তার বেঁচে থাকার উপকরণ। আর যে কোল্ড ড্রিঙ্কসটা আমি খাচ্ছিলাম তার দামই তো 20 টাকা। পথের ধুলোয় অদ্ভুতভাবে বেড়ে ওঠার মাঝেও তাদের মধ্যে বিবেকবোধ তৈরি হয়েছে। 50 টাকায় হোটেল থেকে ভাত তরকারি কিনে খাওয়ার থেকে বাড়িতে পঙ্গু মা আর ভাই বোনকে নিয়ে খাওয়ার যে তৃপ্তি, সে বোধও এই 7-8 বছরের অশিক্ষিত মেয়ের মাঝে তৈরি হয়েছে। শিক্ষায় শুধু বিবেক বোধটাই শেখায় না যে। এর বয়সে রোজ সকালে আমি ভাবতাম আজ স্কুলে গিয়ে কী টিফিন খাবো, কার সাথে খেলবো, কার পাশে বসবো, স্যার কোন হোমওয়ার্ক দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আর এই মেয়েটা ভাবে রোজ সকালে কোন রাস্তায় ভিক্ষা করলে বেশি টাকা পাবে। আর 50 টাকা আমাদের একদিন তো বন্ধুদের সাথে আড্ডা মারতেই চলে যায়। একই স্রষ্টার সৃষ্টি আমরা দুজনই, দুজনই দুজনের বাবা মায়ের সন্তান। স্রষ্টা চাইলে আমার আর ওর স্থানটাও উল্টো হতে পারত। আমরা ভুলে যাই সব, অনেক অহংকার যে আমাদের, গরিবদের মানুষ ভাবি না। কখনো গায়ে হাত তুলি, কাছে আসলে নাকে রুমাল চাপা দিই। আমাদের ভাবভঙ্গিটা এমন যে আজ আমরা যে পজিশনে রয়েছি তার ক্রেডিট পুরোটাই আমাদের। হ্যাঁ, সম্পূর্ণ আমাদেরই ক্রেডিট। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।